হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশী অ্যান্ড সাবিয়া কিচেনের। আজকের আয়োজনে থাকছে মলা মাছের চচ্চড়ি, আর মলা মাছ হাতে মাখিয়ে কিভাবে মজা করে রান্না করা যায় আজকে সেই রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়েছি। আর আজকের এই মলা মাছগুলো পুকুর থেকে ধরা, আমাদের পুকুর থেকে তাজা এই মলা মাছগুলো ধরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই মলা মাছগুলো খুব সুন্দরভাবে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এখান থেকে অর্ধেক পরিমাণ মাছ আমি হাতে মাখিয়ে রান্না করব, আর আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এখানে কিছুটা মলা মাছ নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটার মতো আলু, এভাবে একটু কুচি করে কেটে নিচ্ছি। আর এখানে হাফ চামচ আদা রসুন বাটা এবং একটু পেঁয়াজ বাটা নিচ্ছি। তবে কেউ চাইলে এই বাটা মশলাগুলো স্কিপ করতে পারবে, শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে এই রান্নাটা করতে পারবে, এতে করেও খেতে ভালো লাগবে। এবার দিয়েছি কিছুটা পেঁয়াজের কলি এবং পেঁয়াজ এবং কাঁচামরিচ, তবে যার যার পছন্দ মতো পেঁয়াজটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, সামান্য একটু লবণ নিয়ে নিচ্ছি স্বাদ মতো, হাফ চামচের মতো হবে, সামান্য জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ, হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, খুব সুন্দর একটা কালার আসার জন্য মরিচ গুঁড়োটা অ্যাড করছি, আর ঝালের জন্য কাঁচামরিচ অ্যাড করেছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা, সবগুলো এভাবে একসাথে দিয়ে এবার প্রথমে আলু আর কাঁচামরিচ মশলাগুলো খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নেব। এটা যত সুন্দরভাবে মাখানো যাবে ততটাই খেতে ভালো লাগবে, এভাবে একদম সফট করে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে মাছগুলো এর সাথে মাখানো যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যাবে। তো যখন সফট করে সবগুলো মাখানো হয়ে যাবে, এরপরে মাছ এবং কাঁচামরিচ টমেটো আর ধনিয়া পাতা সবগুলো একসাথে মিক্স করে আস্তে ধীরে মাখিয়ে নিতে হবে, যাতে করে খুব চাপাচাপি না হয় এবং মাছগুলো ভেঙে না যায়। যখন আস্তে ধীরে মাছগুলোকেও ভালোভাবে মাখানো হয়ে গেছে, ওই পর্যায়ে হাফ কাপের মতো একটু পানি দিয়ে হাতটাকে ধুয়ে নিচ্ছি, আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছ মাখামাখির কাজটা শেষ। এবার সব ঝামেলায় শেষ, এবার শুধু চুলায় বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় এভাবে বসিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। এই তো দেখতেই পাচ্ছ খুব সহজে এই মাছটা রান্না করা যায়। এবার চুলায় বসিয়ে নেব আর একদম শুকনো করে রান্না করে নেব, আর নিচ থেকে যখন দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিচ্ছে, ওই পর্যায়ে বুঝতে হবে রান্নাটা আমার হয়ে গেছে। এটা কেউ চাইলে একটু হালকা ভিজা ভিজা কিংবা একদম মুচমুচে করেও নিতে পারবে, যার যার পছন্দ মতো এভাবে করে নিতে পারবে। আর এই রান্নাটা খেতে যে কতখানি মজার, যারা একবার এভাবে তৈরি করে খেয়েছে তারা বুঝতে পারবে এটা কতটা মজার। এভাবে হাতে মাখিয়ে যে কোনো গুঁড়া মাছ রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তা আজ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।